আজি ওটিইটি পরীক্ষা বাতিল করা দিছি। প্রশ্নপত্র লিক পাই এই পরীক্ষা বাতিল হইছি। আজি ওটিইটির দুইটি সেটিং পরীক্ষা ছিল। সকালে 10:30টায় প্রথম সেটিং পরীক্ষা আরম্ভ হওয়ার কিছু সময় পরে প্রশ্নপত্র লিক হইতিবা জানা পড়ছিল। সোশ্যাল মিডিয়ারে প্রশ্নপত্র ঘুরি বুলিবা পরে এ বিষয়ে জানা পড়ছিল। প্রথম সেটিং পরীক্ষা সরিবা পরে ও লিক প্রশ্নপত্র যাঞ্চ করিবা পরে মাধ্যমিক শিক্ষা বোর্ড পক্ষরু পরীক্ষা বাতিল নেই ঘোষণা করা দিছি। আজির দুইটি সেটিং পরীক্ষাকে বাতিল করা দিছি। মাধ্যমিক শিক্ষা বোর্ড সভাপতি জাহানারা বেগম এ সম্পর্কে সূচনা দিয়ে কহিছেন যে এ ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আউথরে ওটিইটি পরীক্ষা করা যাব, তবে কেবে পরীক্ষা হব সে নেই পরবর্তী সময়ে ঘোষণা করা যাব বলে সে কহিছেন। আজি প্রথম সেটিং পরীক্ষা সকাল 10:30টার আরম্ভ হই 12:30টা পর্যন্ত চলিছিল। দ্বিতীয় সেটিং পরীক্ষা অপরাহ্ন 2:30টার 4:30টা পর্যন্ত হবার ছিল। এথর 1,12,000 পিলা ওটিইটি দেওয়া পাই আবেদন করেছিলেন।